দেবে যেতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। ইউনিভার্সিটি অব রোড আইল্যান্ড ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপের এক যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, শহরটি বছরে 1 থেকে 2 মিলিমিটার ডুবে যাচ্ছে। দেবে যাওয়ার কারণ হিসেবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও বিশাল আকৃতির ভবনগুলোকেই দায়ী করছেন গবেষকরা। একদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, অন্যদিকে প্রতিনিয়ত গড়ে উঠছে আকাশচুম্বী সব ইমারত। এমন অবস্থায় দেবে যেতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। নতুন এক গবেষণায় বলা হয়, 85 লাখ মানুষের শহরটি বছরে 1 থেকে 2 মিলিমিটার ডুবে যাচ্ছে। মাটি সংকুচিত হওয়ার প্রাকৃতিক প্রক্রিয়ায় বিশ্বের প্রায় সব জায়গাতেই দেবে যাওয়ার ঘটনা ঘটে। কিন্তু এই মাসে আর্থ ফিউচার জার্নালে প্রকাশিত গবেষণায় নিউ ইয়র্ক শহর দেবে যাওয়ার অন্যতম কারণ হিসেবে বিশাল আকৃতির ভবনগুলোকেই দায়ী করা হয়েছে। নিউ ইয়র্কের 5টি প্রশাসনিক এলাকায় 10 লাখের বেশি ভবন রয়েছে। গবেষণা দলের মতে, এই অবকাঠামোগুলোতে প্রায় 170 বিলিয়ন টন ওজনের কংক্রিট, ধাতু ও কাচ রয়েছে। দেবে যাওয়ার প্রক্রিয়াটি ধীরগতির হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপের প্রধান গবেষক টম পারসন্স বলছেন, নিউ ইয়র্কের কিছু অংশ পানির নিচে তলিয়ে যাবে। এটা অনিবার্যভাবে ঘটবে, ভবনের ভারে মাটি নিচে নেমে যাচ্ছে, আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি উপরে উঠে আসছে। শহরের কিছু অঞ্চল ঝুঁকিতে রয়েছে। দেবে যাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটন, ব্রুকলিন ও কুইন্স। ম্যানহাটনে জনসংখ্যা ও ভবনের সংখ্যা বেশি। শহরটির দক্ষিণাংশের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 বা 2 মিটার। এটি জলরেখার খুব কাছাকাছি, যা উদ্বেগজনক। শহর দেবে যাওয়ার ক্ষেত্রে নরম মাটি ও কৃত্রিমভাবে ভরাট করা হয়েছে এমন জায়গায় ভবন তৈরি এবং ভূগর্ভস্থ পানি উত্তোলনের মতো বিষয়গুলো জড়িত। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।